হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশী ভাই। অনেক মানে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কি সবাই জানো, তো আজ 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আর আজকে আমরা সবাই স্বাধীনতা 75তম বর্ষে পা দিয়েছি। আমার বাড়ির ছাদে আমি ফ্ল্যাগ উত্তোলন করেছি, দেখতেই পাচ্ছ। তো সেই জন্যই আজ ভিডিওটা বানালাম, কোথায় যাবো কোথাও ঘুরতে মানে এই বিকালবেলার টাইমে। তো কোথায় যাবো কি করবো সব আমার ভিডিওতে দেখতে হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে তো চলো, বেশি কথা না বলে বেরিয়ে পড়ে যাবো। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি পরিচয় ক্যাফেতে। তো এইটা সেই পরিচয় ক্যাফে, গ্রাম্য বাংলার সংস্কৃতির ওপর নির্ভর করে বিভিন্ন রকম ডেকোরেশান করেছে দেখলাম, তো ভালো লাগলো বেশ। মানে নেচার এর মতো মানে জায়গা, একটা ভালো নেচারের মধ্যে একটা সুন্দর এরকম ক্যাফে, ডেকোরেশনটা আমার ভালো লাগলো, তাই জন্যই এলাম। সেই জন্যই এই ভিডিওটা সেই বেসিকই বানানো। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন ক্যাফের মধ্যে প্রবেশ করছি, কী আছে না আছে সবই তোমরা সব দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে পরিচয় ক্যাফে। প্রবেশের আগে বিভিন্ন রকম এখানে ছবি দেখছি পেস্ট করা আছে দেয়ালে, তো ভালো। এখানে অনেকে দেখছি আমাদের চেনা জানা অনেকে আছেন। এটা অ্যাকচুয়ালি একটা গুরুকুল টাইপের, এটা ওনারা। তো এখানে এবার আমরা বসে আছি একটা টেবিলেতে। তো এখানে পরিচয় ক্যাফে বিভিন্ন রকম মেনু কার্ডটা দেখাচ্ছি কী কী আছে না আছে। এখানে পিৎজার মধ্যে এতগুলো আইটেম আছে, তোমরা দেখে নাও। আমি মেনু কার্ডটাও শেয়ার করলাম, যারা আসতে চাও, আমি তো বলবো একবার এসে অবশ্যই দেখে যাবে, কারণ যথেষ্ট ভালো ফুড কোয়ালিটি আমি নিজে খেয়ে বলছি। তোমরাও ট্রাই করতে পারো, আমতায় যারা দেখছো বা আমতার কাছাকাছি যারা আছো। তো আমি লোকেশানটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে, কোথায় কীভাবে আসবে তোমরা। তো দেখো এখানে অনেক রকমই আছে, ভালো বেশ জায়গাটা বেশ ভালো। আর আশেপাশগুলো আমি মানে সাইটস এগুলো আমি দেখিয়েছি, ক্যাফেটা দেখো আস্তে আস্তে দেখতে থাকো। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্যাফের, এইটা মানে বেশ ভালো, ঘরোয়া বাঙালির একটা মানে অন্যরকম একটা ক্যাফে। আমরা তো ক্যাফে বলতে কী জানি, কাঁচের ঘর, এসি রুম এরকম। তো বন্ধুরা, এইটা হচ্ছে তাতে সম্পূর্ণ আলাদা, এবং আমরা কালকে যা যা খেয়েছি সেগুলো শেয়ার করলাম। এই পিৎজা কফি এগুলো সব অর্ডার করেছিলাম, তো আমার খেয়ে তো খুবই ভালো লাগলো, ফুড কোয়ালিটিও খুব ভালো। তো আমি সেই জন্যই বলছি আমতার কাছে এবং আমতার মধ্যে যা যা আছে তারা একবার হলে এই পরিচয় ক্যাফে এসে ঘুরে যাক, ভালো লাগে। এবার ওখান থেকে বাইক নেবো এবং বাড়ি যাবো। ভালোই লেগেছে আমার, মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না। তো আমি তো সব আইটেম টেস্ট করলাম না, তোমরাও আসো, তোমরাও রিভিউটা জানাও কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের ব্লগটা, সবাই প্লিজ দেখো, পুরোপুরি স্কিপ না করে পুরোটা দেখবে প্লিজ, এটাই রিকোয়েস্ট রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।